পৌষ সংক্রান্তির কুয়াশা মাখা সকাল। ঘড়িতে তখনও 8টা বাজেনি। আমি আর পৃথ্বী চলে এসেছি এয়ারপোর্টে। না, পিঠে পুলি সুখ এই বছর আমাদের কপালে আর জুটল না। সুদূরের পিয়াসি মনের অনেক বাঁধন ছিন্ন করতে হয়। আমাদের কাছে চলতে থাকাই তো জীবন, চড়ুইভেতি মহামন্ত্র। গুড মর্নিং, আজকে 15 জানুয়ারি 2024 সোমবার। আমরা এখন রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর দমদমে। আজকে এক্সপ্লোরার শিবাজি শুরু হচ্ছে আরেকটা নতুন ট্যুর, এবং আমরা লাক্ষাদ্বীপ যাচ্ছি না। সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজির একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। আর আমরা এবার যেখানে যাচ্ছি সেই জায়গাটা সম্বন্ধে আমার প্রথম জানা কিন্তু একটা উপন্যাস পড়ে, সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপের রাজা। পরবর্তীকালে তপন সিনহা একটা কালজয়ী সিনেমা বানিয়েছিলেন, সেটা নিয়ে আপনারা সবাই জানেন। তো সেখান থেকেই আমার প্রথম আন্দামান সম্বন্ধে জানা বা উৎসাহ। আজকে আমরা যাচ্ছি আন্দামান। আমাদের ফ্লাইট হলো ভিস্তারার, UK 0747। ফ্লাইটটা 9:20 ছিল সকালবেলা, কিন্তু কুয়াশার জন্য ডিলে হয়েছে, বলছে সকাল 10টায় ছাড়বে। দেখা যাক, আমার তো মনে হচ্ছে আরও ডিলে হবে। আজকে সকাল থেকে প্রচুর কুয়াশা। আমাদের গেট হচ্ছে 24 নম্বর গেট, মানে ওপরেই। এইমাত্র মেসেজ পেলাম যে গেট নাম্বার চেঞ্জ হয়েছে, চেঞ্জ করে হয়েছে 15 নম্বর 24 থেকে। 15-র দিকেই যাচ্ছি, টাইমটা 10টায় আছে, দেখা যাক কটায় ছাড়ে আলটিমেটলি। ভিস্তারার ফ্লাইটে কলকাতা থেকে পোর্ট প্লেয়ার অবধি আমাদের এক একজনের টিকিট পড়েছে 6,950 টাকা করে। আমরা 3 দিন আগে টিকিট কেটেছি। এখন বাজে ঠিক 9:30, বোর্ডিং চালু হলো। 10টা বলেছিল, 10টাতেই ছাড়ছে, বেশিক্ষণ ডিলে নয়। পৃথিবীতের এবারও নাস্তিক পণ্ডিতের ভিটেই, অসাধারণ একটা বই আর কি। আমার খুব ভালো লাগছে, আমি ওই জন্যই বাড়িতে গিয়ে শেষ করে নিই, যখন আমি ঘুরবো তখন পড়তে একটা আলাদা মজা পাবো, এই কারণেই বাঁচিয়ে রেখেছি। বাড়ি গিয়ে অন্য বই পড়ি আর কি, অন্য বই শেষ করছি। ও পড়া শুরু করেছিল হচ্ছে এর আগের সিরিজে, আমরা যখন বক্সা জয়ন্তী গিয়েছিলাম তখন পড়া শুরু করেছিল, তাই তো? হ্যাঁ, তারপরে বাড়ি গিয়ে আবার অন্য বই পড়ছিলাম, আবার বেরোলাম তো আবার এটা। এটা হলো এয়ারবাস 320। যাই হোক, আমাদের সেই কোচবিহারের প্লেন চড়ার পরে, হ্যাঁ, সব প্লেন কি মনে হচ্ছে বড় বড়। হ্যাঁ, আচ্ছা আপনারা দেখেছেন তো কোচবিহারে সেই ছোট্ট প্লেনে চড়ে আমরা গিয়েছিলাম, 208B গ্র্যান্ড ক্যানিয়ন। মাত্র 11 সিটের প্লেন, 2 জন পাইলট বাদ দিয়ে 9 জন যাত্রী। যারা দেখেননি প্লিজ দেখে নিন, সেটা কিন্তু একটা ইউনিক অভিজ্ঞতা ছিল আমাদের। ফ্লাইটটা এখন ছাড়ার কথা 10টায়, আর পোর্ট ব্লেয়ার ল্যান্ড করার কথা 12:20। তবে আমাদের মনে হয় 12টা নাগাদই ল্যান্ড করে যাবে। হ্যাঁ, কারণ এদিকে 40 মিনিট, ওদিকে 40 মিনিটই থাকা উচিত। ঠিক इस विमान में 8 आपात द्वार विमान के आगे के भाग में है। हर मुख्य द्वार पर एक रैक। কুয়াশা, কিচ্ছু দেখা যাবে না নিচে। রাতে ঘুমিয়েছিস? হ্যাঁ, কিন্তু ওই বেরোনোর আগের দিন তো ঘুম কমই হয়। আমি ঘুমাইনি, ঘন্টা দুয়ে ঘুমিয়েছি খালি। 12টার সময় শুয়েছিলাম, হ্যাঁ, আর 5:45 অ্যালার্ম দেওয়া ছিল আমার, তার আগে 3:30 ঘুমিয়েছি। 3:30 অটো সময় শুয়েছিলাম। স্নান করেছিস? না, আজকে ভোরবেলা খামোখা স্নান করার মতো অত বিপ্লব আমি দেখাতে রাজি নই, অত বড় বিপ্লবী নই আমি। আমরা পোর্ট ব্লেয়ারে একটা এয়ারবিএনবি বুক করেছি, তাতেই থাকব। এয়ারপোর্ট থেকে 1.5 কিলোমিটার। নিচে এখনো কিছু দেখা যাচ্ছে না। আমাদেরকে খাবার সার্ভ করা হলো, দেখো কি আছে। অমলেট আর আলু, আর এটা নিশ্চয়ই রুটি জাতীয় কিছু হবে। চটপট সাটিয়ে দাও। এখানে একটু ক্যাপসিকাম আর মাশরুমও দিয়েছে, এই আলুটা বেশ ভালো খেতে।
কেমন খাওয়া দাওয়া? নিচে এবার বঙ্গোপসাগর পরিষ্কার দেখা যাচ্ছে। নিচে নীল বঙ্গোপসাগর, তার উপরে সাদা পেঁজা তুলোর মতো মেঘ। অবাক হয়ে দেখছিলাম প্রকৃতির অপূর্ব রঙের খেলা। খানিকক্ষণের মধ্যেই সাদা মেঘের ভেলার আড়ালে নিচে উঁকি দিল আন্দামান দ্বীপপুঞ্জ। পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর ছোট্ট কিন্তু অপূর্ব সুন্দর। বর্তমানে যাত্রী সংখ্যা বৃদ্ধিতে নতুন করে টার্মিনাস তৈরি করা হয়েছে। বিমান থেকে নেমে আমরা বাসে চড়ে চলে এলাম নতুন টার্মিনাসে। এয়ারপোর্টটা কিন্তু দারুণ নতুন তৈরি করেছে। এই বিল্ডিংটা একদম ঝা চকচকে। কলকাতায় এখন মাঘের শীত হলেও পোর্ট ব্লেয়ারে তার নামগন্ধও নেই। এখানে এখন রৌদ্র করচ্চল আবহাওয়া। এই যে পোর্ট ব্লেয়ারের ফার্স্ট লুক, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাস্তাঘাট, অল্প সংখ্যায় মানুষজন, তাড়াহুড়ো কোলাহলবিহীন শান্ত পরিবেশ। আপনাদের শমিককে মনে আছে সবার, আমার সঙ্গে থাইল্যান্ডে গিয়েছিল। শমিকের বন্ধু হচ্ছে মুস্তাফা, ও এখানেই থাকে। মুস্তাফা আমাদের পিক আপ করতে এসেছে এয়ারপোর্টে, এবং মুস্তাফার সঙ্গেই আমরা বসে আজকে প্ল্যান করব। বিশ্বাস করুন, আমরা এবার কোনো প্ল্যান করে আসিনি, রিটার্ন টিকিটও কেটে আসিনি। আজকে আমরা প্ল্যান করব কিভাবে ঘুরব। মুস্তাফার গাড়িতে চড়ে আমরা চলে এলাম এয়ারপোর্টের পাশেই ডিন স্ট্রিট জংলিঘাটে আমাদের হোমস্টেতে। এই হলো পোর্ট ব্লেয়ারে আমাদের ঘর, বিরাট বড় ঘর। এখান দিয়ে ভিউটা দেখুন। পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা সোফা রয়েছে, ওদিকে আবার একটা ছোট খাট মতো আছে, টিভি আছে, এদিকে আলমারি, এখানে এখানে আয়না, আর টয়লেট এদিকে। বিরাট বড় টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু ঠিকঠাক। আমাদের দুটো তোয়ালে দেওয়া হয়েছে, এসিও রয়েছে। এখন এখানে টেম্পারেচার 28 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক বলছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, গরম লাগছে। আমরা পুলোভার ছেড়ে ফেলেছি, তবে আকাশে একটু মেঘ আছে হালকা। আমি এয়ারবিএনবি থেকে এই ঘরটা বুক করেছিলাম। আমি এয়ারবিএনবির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এয়ারবিএনবি খুব পপুলার অ্যাপ হোমস্টের জন্য বিভিন্ন জায়গায়, এটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি, আগেও করেছিলাম আপনারা জানেন। 3 দিনের জন্য এই ঘরটা আমি বুক করেছি। 3 দিনের জন্য আমাদের খরচ পড়েছে ট্যাক্স নিয়ে 7,169 টাকা, ব্রেকফাস্ট সহ। এখন সময় হচ্ছে 5টা, ঠিক 5টা বাজে, আমরা বেরোলাম। একটু দেরি হয়ে গেল আমাদের, দুজনে একটু ল্যাদ খাচ্ছিলাম। আসলে আমরা এখানে 3 দিন থাকবো, 3 রাত, কালকে সারাদিন ঘুরবো, সেই জন্য আজকে একটু চাপলেসভাবে ছিলাম। এখন আমরা যাচ্ছি করভিন্স কোভ বিচে,
এই অটোটা ভাড়া করলাম, এটা নেবে আমাদের হোটেল থেকে করবিন্স কোভ 150 টাকা। পোর্ট ব্লেয়ারে এলে সন্ধেবেলাটা কাটান করবিন্স কোভ বিচে। খুব মনোরম পরিবেশ এখানে, প্রচুর মানুষ, আর এখানে ওয়াটার স্পোর্টসও রয়েছে, জেট স্কি রয়েছে, প্যারাসেলিং রয়েছে। প্যারাসেলিংয়ের জন্য খরচ হচ্ছে 3000 টাকা, আর জেট স্কির জন্য দুটো রয়েছে 600 টাকা আর 1000 টাকা। 600 টাকায় আপনাকে চালাতে দেবে না, ওইখানে একটা আইল্যান্ড আছে ওই অবধি নিয়ে যাবে, আর 1000 টাকায় আপনাকে চালাতে দেবে। পোর্ট ব্লেয়ারে এই প্রথমবার এলাম আমি, আন্দামানেও প্রথমবার, আর এসেই যে সমুদ্র সৈকতের ধারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দেখে এবং যেটুকু আমি শহর দেখেছি, অসাধারণ একটা সুন্দর ফিলিংস। আশা করছি আরও ভালো ভালো জায়গা, ভালো ভালো জিনিস দেখতে পাবো। প্রথম দেখায় ফার্স্ট ইমপ্রেশন ভেরি গুড। আমি আন্দামানে এসেছিলাম 2006 সালে, এটা আমার দ্বিতীয়বার আন্দামানে আসা। 2006 সালে আমরা ফ্যামিলি ট্যুর করেছিলাম আন্দামান। সন্ধেবেলায় পোর্ট ব্লেয়ারের করবিন্স কোভ সত্যি বেশ মনোরম। বিচের ধারেই রয়েছে বেশ কিছু মনিহারি দোকান, দাম কিন্তু বেশি। খাবারের দোকানও রয়েছে এখানে, চা, ম্যাগি, চাউমিন, অমলেটের সাথে পাবেন বারবিকিউ মাছ আর চিকেন। এক প্লেট বারবিকিউ চিকেন 300 টাকা, মাছ 250 থেকে শুরু, আর এক কাপ চা 20 টাকা। সৌভাগ্য যে আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হচ্ছে এই পোর্ট ব্লেয়ারের মতো জায়গায়। আপনাদের ইউটিউব দেখবো, দেখে সেটা আমরা মোটামুটি করে নিয়ে যে কোন জায়গা তাহলে সহজ বুঝে যায়। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আবার, এভাবেই সঙ্গে থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন। আর আপনারাও চালিয়ে যান, সবকিছু দেখাবেন, আমরা সেইটা সেই পথ ধরে সেইখানে যাবো, আপনাদের ইউটিউব দেখে আমরাও যাবো, আমাদের সাহস আসবে, সেই ভালো থাকবেন, সাহসটা বাড়বে, একদম একদম। সব জায়গায় একা একা ঘুরতে পারবেন, কোথাও কারো উপর নির্ভর করে ঘোরার দরকার নেই, না না। গুড মর্নিং, আজকে 16 তারিখ, 16 জানুয়ারি 2024, এখন বাজে সকাল ঠিক 9টা। মুস্তাফা চলে এসেছে সকালবেলা, আমরা সকালবেলা হোমস্টেতে ব্রেকফাস্ট করে নিয়েছি ইডলি। পৃথ্বীজিতের পছন্দ ছিল না, কিন্তু ইডলি দিয়েই ব্রেকফাস্ট হয়েছে। আমি তো বলেইছি যে বাঙালিদের যেগুলো যেগুলো প্রিয় সেগুলোই আমার প্রিয়, এগুলো খেতে হবে, সেটা ব্যাপার না, পিত্তরক্ষার করতেই হবে, খেতেই হবে ব্রেকফাস্ট। আর এখন আমরা পুরো পোর্ট ব্লেয়ার ঘুরে বেড়াবো আজকে সারাদিন। প্রথমে যাব জগার্স পার্ক। জগার্স পার্ক থেকে না এয়ার স্ট্রিপটা এখানকার দারুণ দেখা যায়, প্লেন ল্যান্ডিং আর প্লেনের টেক অফ খুব সুন্দর দেখা যায়। এয়ারপোর্টের ঠিক পেছনেই হচ্ছে জগার্স পার্ক, তারপর রস আইল্যান্ড, রস আইল্যান্ড নর্থ বে, এগুলো ঘুরে নিয়ে সেখান থেকে যাব চিড়িয়া টাপু, সেলুলার জেল, এসব কিছু দেখবো আজকে আমরা। আচ্ছা, এখানে আপনারা অটো পাবেন পুরো পোর্ট ব্লেয়ার ঘোরার জন্য। অটো আপনাদের চার্জ করবে সারাদিনের জন্য 1800 থেকে 2000 টাকা, আমি কালকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। খুব সুন্দর সকাল, আকাশে একটু মেঘ রয়েছে, গরমও একটু রয়েছে, সারাদিন চলুন ঘুরে দেখি পোর্ট ব্লেয়ার। এই সামনে এয়ার স্ট্রিপ পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের। সকাল সন্ধ্যায় পোর্ট ব্লেয়ারের বাসিন্দারা চলে আসেন এই পার্কে জগিংয়ের জন্য, সেই জন্যই নাম জগার্স পার্ক। এদিকটায় রয়েছে চিলড্রেন্স পার্ক আর ওপেন এয়ার জিম। ইন্ডিগোর ফ্লাইটটা পোর্ট ব্লেয়ার টু হায়দ্রাবাদের। এখন আমরা যাচ্ছি হচ্ছে আবৃদিন বাজারের ওপর দিয়ে, বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখুন আবৃদিন বাজারের ক্লক টাওয়ার। এটা ব্রিটিশ আমলে তৈরি, আমরা আসবো আবার এখানে আবৃদিন বাজারে
ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। আপাতত বৃষ্টি 50-60-70 পুরনো। আচ্ছা, 70 years, 50 years ব্যাক। এই যে, এই হলো সেই ঐতিহাসিক কুখ্যাত সেলুলার জেল। আমরা সেলুলার জেলে ঢুকবো পরের দিন, আজকে নয়। আজকে আমাদের গন্তব্য রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড। সেলুলার জেলের পাশ দিয়ে চলে এলাম ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স জেটিতে। এখনও বৃষ্টি পড়ছে, আবার রোদও আছে। আমরা এখন রস আইল্যান্ডে যাব। ওইদিকে রস আইল্যান্ড দেখাচ্ছি আপনাদের, ওই হচ্ছে রস আইল্যান্ড। আর ওদিকে হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট। ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স জেটিতে ঢুকতেই ডান দিকে সুনামি মেমোরিয়াল। সুনামির সময় এই জায়গাটা পুরো ওয়াশড আউট হয়ে গিয়েছিল। এখান থেকেই টিকিট পাবেন রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডের বোটের। স্থানীয় সিন্ডিকেটের অধীনে বোট অপারেটরদের থেকে টিকিট কিনতে হবে। কোনো সরকারি ব্যবস্থা নেই এখানে। এখানে ব্যবস্থাপনায় বিশৃঙ্খলতা এবং অরাজকতা চোখে পড়ল। এখানে সাংঘাতিক কেওটিক সিচুয়েশন টিকিটের। এখানে রস আর নর্থ বে, আমরা রস আর নর্থ বে টিকিট কাটলাম। বোটের টিকিট হচ্ছে 870 টাকা করে পার হেড, আর নর্থ বেতে গ্লাস বটম বোটে চড়ার জন্য 1000 টাকা পার হেড। সব মিলিয়ে আমাদের পড়লো 3740 টাকা। রোদ্দুরের তেজ কিন্তু সাংঘাতিক। যেখানে টিকিট কাটলাম আমরা ওয়াটার কমপ্লেক্সে ঢুকে, সেখান থেকে জেটি অনেকটা হাঁটতে হবে। আরেকটা কথা বলে দিই, রস আইল্যান্ডের বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড। আপনারা যারা জানেন না তাদেরকে একটু বলে দিচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে 30শে ডিসেম্বর এইখানে পোর্ট ব্লেয়ারে ফার্স্ট স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। সেই স্পটটাও দেখাবো আপনাদের। রস আইল্যান্ড পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 3 কিলোমিটার পূর্ব দিকে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। সাংঘাতিক ভিড় আছে, কিন্তু আগের দিনই টিকিট কেটে রাখবেন এখানে। ওকে, বেশ সুন্দর ব্যবস্থা, সবাইকেই লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে। এখন সময় হচ্ছে 10:17, আমরা উঠছি। আচ্ছা, রস আইল্যান্ডে নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালের 29শে ডিসেম্বর থেকে শুরু করে 31শে ডিসেম্বর অবধি উনি এখানে ছিলেন। সাংঘাতিক গুলুমি আছে এখানে, আর ওঠার জায়গাটা একেবারেই ঠিক না। রস আইল্যান্ড মানে যার বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। ব্রিটিশ আমলে এখানেই ছিল আন্দামানের সরকারি কার্যালয়। আন্দামানে তৎকালীন ব্রিটিশ অফিসারদের বাসস্থানও ছিল এই দ্বীপেই। চার্চ, বেকারি, পাম্প হাউস, পাওয়ার হাউস সহ সেই সময়ের সব রকমের আধুনিক সুযোগ সুবিধা ছিল এই দ্বীপে। রস আইল্যান্ডে ব্রিটিশদের জীবনযাপনের একটা ধারণা পাবেন সেলুলার জেলের ভেতরে মিউজিয়ামে রাখা সেই সময়ের ছবিগুলি থেকে। ছোট্ট জার্নি কিন্তু দারুণ মনোরম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1943-এর মাঝামাঝি থেকে 1945 অবধি জাপানি দখলে ছিল এই দ্বীপপুঞ্জ। নেতাজি পদার্পণ করেন 1943-এর 29শে ডিসেম্বর। তিনি ছিলেন রস আইল্যান্ডে দিন দুয়েক। এখন 10:29। আমাদের এখানে ঠিক 1 ঘন্টা সময় দিল, 11:30 সময় আবার এখানে আসতে হবে। এই বোটটাই আমাদের নিয়ে যাবে নর্থ বেতে। জেটির থেকে নামতেই ডান দিকে চোখে পড়বে একটি জাপানি বাংকার। এখানে প্রাইভেট গাইড রয়েছে, 300 টাকা চার্জ। আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে প্রচুর হরিণ ছাড়া রয়েছে। রস আইল্যান্ডে এলে এটা দেখতে পাবেন। এই যে এই হরিণেরা মানুষ দেখে পালাচ্ছে না, মানুষ দেখে অভ্যস্ত এরা। এখানেও প্রচুর রয়েছে। এই দেখুন, এ ডাব খাচ্ছে।
রস আইল্যান্ডের এই চিতল হরিণগুলি সত্যিই মিশুকে। এদের সাথে ছবি তুলতে পারেন বা গায়ে হাতও বোলাতে পারেন। ডাবের কচি মালাইয়ের লোভে এরা আরও কাছে চলে আসে। এই দ্বীপে আন্দামানের ব্রিটিশ আধিকারিকদের বৈভবময় আধুনিক জীবনযাপনের সব নিদর্শনই এখন কালের গর্ভে বিলীন। সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সামান্য কিছু ধ্বংসাবশেষ। এখানে ছিল পাওয়ার হাউস। আসুন আপনাদেরকে ব্রিটিশ আমলের সুইমিং পুলও দেখাই। গাছ কিভাবে একটা বাড়িকে গিলে খেয়ে নিতে পারে তার জলজ্যান্ত নিদর্শন দেখতে পাবেন এইখানে। ব্রিটিশ পিরিয়ডের ওয়াটার ডিস্টিলিং প্ল্যান্ট। এই দ্বীপ থেকে যা সবচেয়ে বেশি আপনার নজর কাড়বে তা হলো সমুদ্রের জলের রং। রোমান্টিক মানুষ হলে তো কথাই নেই, ইচ্ছে করবে ঘন্টার পর ঘন্টা শুধু এই জলের দিকেই তাকিয়ে থাকতে। এটা ছিল এখানকার বেকারি বিল্ডিং, আর এর উল্টো দিকেই দেখুন গ্যালারি করা আছে। এখানে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোও হয় বিকেলবেলা 5:30 সময়। অনলাইনে টিকিট পাবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কিন্তু এখন এই মুহূর্তে লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ আছে। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট কাটলে ওখান থেকে স্পেশাল বোর্ড থাকবে আপনাদের নিয়ে আসার জন্য। দ্বীপের অন্য প্রান্তে রয়েছে একটি স্মারক আর একটি পুরনো লাইট হাউস। হেঁটে যেতে মিনিট দশেক সময় লাগে, তবে আমরা গিয়েছিলাম ব্যাটারি চালিত গাড়িতে। রস আইল্যান্ডে বেড়ানোর জন্য ব্যাটারি চালিত গাড়ি রয়েছে। চার্জ হচ্ছে শেয়ারে 90 টাকা, আর ফুল গাড়ি যদি নেন তাহলে 640 টাকা। ফুল গাড়িও আপনারা নিতে পারেন, তবে আমরা শেয়ারেই নিলাম। এই সামনে যেটুকু জায়গা আছে এটুকু হেঁটেই ঘুরতে পারবেন, ওপাশটায় যেতে গেলে গাড়ি নিয়ে নেওয়াই বেটার। আর আজকে এখানে প্রচণ্ড ভিড়, সাংঘাতিক রাশ। কত নম্বরে আছে আমাদের? 21 নম্বর। আর এখন চলছে এটা বোধ হয় 14। তবে গাড়ি এখানে প্রচুর আছে, একটু দাঁড়ালেই হবে। এখানে প্রচুর নারকোল গাছ, আর এখানে বোর্ড লাগানো আছে যে ফলিং কোকোনাটস, মানে না এখানে খুব সাবধানে চলাফেরা করতে হবে, যে কোনো সময় মাথায় নারকেল পড়ে অবস্থা খারাপ হতে পারে। সেটা তো হতেই পারে, তবে ওই আমাদের তো কথাই আছে যে ন্যাড়া নাকি বেলতলায় বারবার যায় না, আমরা ন্যাড়াও না আর এটা বেলতলাও না, এটা নারকেল তলা। কিন্তু নারকেল পড়লেও মাথায় নিশ্চয়ই লাগে, যদি কোনোদিন পড়েনি। ছোট দাঁড়িয়ে দেখবি নাকি? না সে দেখবো না, কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন এখানে। ব্যাটারি গাড়ির চালকই আপনাদের গাইড হিসেবে কাজ করবে। ছোট্ট এই যাত্রাপথে দেখতে পাবেন সেই সময় ব্রিটিশ সেনাদের মেস, ক্লাব, কর্নেলের বাড়ি এবং চার্চের ধ্বংসাবশেষ। দ্বীপের একদম উল্টো দিকের প্রান্তে আমরা এখন, এখানে লাইট হাউস রয়েছে। এই সিঁড়ি দিয়ে খানিকটা নামলেই দেখতে পাবেন রস আইল্যান্ডের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য। অপূর্ব জায়গা, অপূর্ব। এখানে এই পুল করে দেওয়া আছে সমুদ্রের ওপর দিয়ে, রস আইল্যান্ড থেকে এটা 60-70 মিটার হবে। দারুণ, অপূর্ব। ব্রিজের একদম শেষ প্রান্তে
আমাদের দেশের অতন্দ্র প্রহরীদের স্মৃতি এবং কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে রয়েছে এই স্মারক মূর্তি। এখান থেকেই পুরনো লাইট হাউসটির অপূর্ব ভিউ পাবেন। এটা দেখুন, এটা হচ্ছে ফ্ল্যাগ অফ কমান্ডার ইন চিফ ইন্ডিয়ান নেভি আন্দামান এন্ড নিকোবর কমান্ড। এখানে আন্দামান এন্ড নিকোবর কমান্ডের এই জায়গাটাতে 25 জুলাই 2022 কমান্ড শিফট করা হয়েছিল। এই দেখুন আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য অরিন্দম বাবু এবং তার পরিবার সবার সঙ্গে দেখা হলো রস আইল্যান্ডে, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড। এখন ঠিক ঠিক ভালো থাকবেন সবাই, আর এভাবেই সঙ্গে থাকবেন আমাদের। এখন আমার ঘড়িতে 11:54 আমরা রওনা দিলাম নর্থ বের উদ্দেশ্যে। নর্থ বে কতটা এখান থেকে? আচ্ছা 10-15 মিনিট লাগবে নর্থ বে পৌঁছাতে। সাংঘাতিক গরম কিন্তু, আর রোদের তেজ সেই রকম, কিন্তু সমুদ্রের দিকে তাকালেই একটা অদ্ভুত শান্তি। দেখুন জলের রং দেখুন। যখন এই নৌকায় চলছি তখন হাওয়া দিচ্ছে, তখন কোনো গরম লাগছে না, কিন্তু খোলা জায়গায় পুরো প্রাণ বেরিয়ে আসছে এত গরম। এই নর্থ বে পপুলার হচ্ছে অ্যাক্টিভিটির জন্য। এখানে বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি পাবেন, স্নর্কেলিং, গ্লাস বটম বোট পাবেন, ডাইভিং পাবেন, আর সেই সঙ্গে এখানে একটা মিনি সেমি সাবমেরিন বলছে এরা, সেমি সাবমেরিন রয়েছে যাতে 1 ঘন্টা ঘোরাবে 2,500 টাকা কোরালে নিয়ে যাবে। আমরা একটা গ্লাস বটম বোট বুক করেছি 1,000 টাকা করে। যদি আপনারা পোর্ট ব্লেয়ারের ওই ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকে টিকিট করে আসেন তো ঠিক আছে, নাহলে এখানেও টিকিট পাবেন, এরকম নয় যে ওখান থেকেই করে আসতে হবে। এই হচ্ছে সেমি সাবমেরিন ডিনার ক্রুজ। এই হচ্ছে গ্লাস বটম বোট। বাহ, কতক্ষণ ঘোরাবেন? গ্লাস বটম বোটের স্বচ্ছ কাছের ভেতর দিয়ে খুব সুন্দর দেখা গেল বিভিন্ন কোরাল, মানুষের ব্রেনের মতো দেখতে ব্রেন কোরাল, সি হানিকম কোরাল, রেডিয়াম কোরাল সহ আরও অনেক রকমের কোরাল দেখেছিলাম আমরা। একটি সি কুকুম্বারেরও দেখা মিলল। বোটম্যান নিজেই গাইড হয়ে সবকিছু চিনিয়ে দিচ্ছিলেন। যারা বিভিন্ন কারণে জলে নেমে স্নর্কেলিং করতে চাইবেন না, তাদের জন্য এই ধরনের বোট বেশ ভালো অপশান। দুর্দান্ত দেখা গেল কোরাল, এতটা ভালো দেখা যাবে ভাবিনি, দারুণ দেখা গেল, দারুণ এক্সপিরিয়েন্স, দুর্দান্ত কোরাল দেখলাম। কিন্তু আমাদের কোথাও মনে হচ্ছে একটু বেশি কস্টলি, 1,000 টাকা মাত্র 15 মিনিট। আমরা এখানে আর কোনো অ্যাক্টিভিটি করছি না, আমরা স্নর্কেলিং, ডাইভিং এসব কিছু হ্যাভলক আর নীলের জন্য রেখে দিয়েছি, ওখানে গিয়ে করব। এই হলো নর্থ বে আইল্যান্ড, এখানে সবাই ডাইভিংয়ের জন্য
টিকিট কেটে দাঁড়িয়ে আছে। নর্থ বে পপুলার হচ্ছে অ্যাক্টিভিটির জন্য, বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে এখানে, সি ওয়াক রয়েছে, সেই সঙ্গে স্কুবা ডাইভিং, ডিপ ডাইভিং, স্নর্কেলিং এই সব কিছু পাবেন, প্যারাসেলিং সব কিছুই রয়েছে। আমি খরচগুলো বলে দিচ্ছি, সি ওয়াকের জন্য বা ডাইভিংয়ের জন্য খরচ হচ্ছে 3,500 টাকা পার পার্সন, স্নর্কেলিংয়ের বিভিন্ন রকমের রেঞ্জ রয়েছে 1,000 টাকা থেকে 2,000 টাকা অবধি, আর প্যারাসেলিং 3,500 টাকা। আমরা ভেবেছিলাম আমরা ডাইভিং করবো, কিন্তু সেটা হ্যাবলক বা নিলে এখানে করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমাদের যে বোটের ইনস্ট্রাক্টর সে ইনসিস্ট করছে যে তোমরা সি ওয়াকটা করো, এটা কিন্তু আর কোথাও পাবে না। তো আমরা ভাবছি দেখা যাক কী করি, আপাতত আগে একটু খেয়ে নিই তারপর দেখছি। আমাদের গাইড আর বোটম্যানের ইনসিস্ট করার কারণ হলো ওদের প্রচুর কমিশন বাধা রয়েছে, এখানে অনেক লেয়ারে কমিশন, সেই জন্যই ওয়াটার স্পোর্টসগুলোর টিকিটের মূল্য এত বেশি। আর আমাদের যেটা বলা হলো যে সি ওয়াক কেবল এখানেই অ্যাভেলেবল, সেটাও ভুল তথ্য। হ্যাভলকের এলিফ্যান্টাতেও সি ওয়াক করা যায়। যদি হ্যাভলক আপনাদের প্ল্যানে থাকে তবে নর্থ বে স্বচ্ছন্দে বাদ দিতে পারেন। খাবার দাবারের মানও খুব একটা ভালো নয় এই নর্থ বেতে। এখানে আমরা ভেজ থালি খাচ্ছি 200 টাকা করে, নাকি কত টাকা করে? হাতে অমলেট নিয়েছি এক্সট্রা। আমরা সি ওয়াক করছি এখানে 3,500 টাকা করে টিকিট, টিকিট হয়ে গেল। যদি জামা কাপড় নিয়ে না আসেন এক্সট্রা, তাহলে এখানে জামা কাপড় ভাড়া পাওয়া যায় 50 টাকা করে। আর এখানে লকার রয়েছে জিনিসপত্র রাখার জন্য, সেখানে রেখে তারপর যেতে হবে। আমরা এখন আগে লকারে জিনিসগুলো রাখছি, তারপরে সি ওয়াকে যাচ্ছি। কোথায় কত নিল এখানে লকার? এখানে হচ্ছে 100 টাকা ডিপোজিট নেয়, তার থেকে 80 টাকা রেখে 20 টাকা পরে রিফান্ড দিয়ে দেবে। আচ্ছা, ড্রেস ভাড়া নেওয়ার বদলে আমি কিনেই নিলাম, এখানে 300 টাকা পড়লো এই টি শার্টটা আর প্যান্ট। পৃথিজিৎ কিনে নি, পৃথিজিৎ ভাড়া নিয়েছে, ও বলছে আমি সি ওয়াক করে এসে কিনবো, কারণ এখন যদি কিনি তাহলে ভিজে যাবে। ভিজে কি আছে, ট্রেনে নিয়ে যাওয়া মুশকিল। তাই লকারে আমরা সব কিছু রেখে দিয়েছি, একটা মোবাইল বাদ দিয়ে, আমার এই আইফোনটা বাদ দিয়ে যেটা এখন শুরু করছি, এটার মধ্যেই ওরা ভিডিও তুলে দেবে, তুলে এর মধ্যে ট্রান্সফার করে দেবে। এখন ওয়েট করছি কখন আসবে আমাদের নিয়ে যাবে। একদল গেছে, এর পরের দলে আমরা যাব। আচ্ছা, এখানে আপনারা যদি ভিডিও শ্যুট করতে চান, যখন সি ওয়াক করবেন বা ডাইভ করবেন, তার জন্য এক্সট্রা খরচ আমাদের আপনাদের বেয়ার করতে হবে, 500 টাকা লাগবে। ওরা আপনারা যখন সি ওয়াক করবেন বা ডাইভ করবেন, ওরাই গোপ্রোতে তুলে দেবে ওদের ক্যামেরায়, এবং তারপর আপনাদের ট্রান্সফার করে দেবে, 500 টাকা করে এক্সট্রা আপনাদের দিতে হবে তার জন্য। এই বোটে করে আমাদের নিয়ে যাবে, কেতনা দূর জানা যাবে? আচ্ছা, টাকার খেলা এখানে সর্বত্র। এই নৌকোয়ে করে আমাদের নিয়ে যাওয়া হবে সি ওয়াক স্টেশনে। পরে বুঝতে পেরেছিলাম যে সি ওয়াক করতে গেলে আমাদের জিনিসপত্র লকারে না রাখলেও চলতো, আমাদের সঙ্গে থাকলেও কোনো অসুবিধে হতো না, কারণ সি ওয়াক স্টেশনেই আমরা সব কিছু রেখে সি ওয়াক করতে পারতাম। ইনফ্যাক্ট চশমা পরেও সি ওয়াক করা যায়, সেটাও আমাদের আগে জানা ছিল না। উচ্চ রক্তচাপ বা হার্টের কোনো সমস্যা থাকলে সি ওয়াক একেবারে করা যাবে না। এখানে আমাদেরকে দিয়ে একটা ফর্মে সই করিয়ে নেওয়া হলো যে আমরা সব কিছু বুঝে শুনে নিজের দায়িত্বে সি ওয়াক করছি এবং আমাদের হাই ব্লাড প্রেশার বা হার্টের কোনো সমস্যা নেই। যে জায়গায় বাবলগুলো উঠছে সেখানে ডুব লাগিয়ে সি ওয়াক করছে লোকজন। সি ওয়াক সম্পূর্ণভাবে গাইডেড, আপনার সঙ্গে একজন ডুবুরি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। এখানে কিন্তু স্কুবা ডাইভিংয়ের মতো আপনাকে অক্সিজেন সিলিন্ডার পিঠে নিয়ে নামতে হবে না, আপনাকে একটি বড় হেলমেট পরিয়ে দেওয়া হবে, আর সেই হেলমেটে পাইপের মাধ্যমে এই স্টেশন থেকেই অক্সিজেন সাপ্লাই করা হবে। আপনাকে স্টেশন থেকে সিঁড়ি বেয়ে নামিয়ে আনা হবে সি ফ্লোরে, সেখানেই আপনার ডুবুরি গাইড আপনাকে হাত ধরে হাঁটাবেন।
একটা জরুরি কথা এখানে বলে রাখি, নামার সময় কিন্তু কানে প্রচণ্ড তালা লাগে, তখন হেলমেটের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে নাক চেপে কানে প্রেশার দিতে হবে অথবা কন্টিনিউয়াসলি ঢোক গিলতে হবে। এটাই এখানে সবচেয়ে বড় সমস্যা। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এটা যারা আসবেন এখানে এই এক্সপিরিয়েন্স অবশ্যই করবেন। নিচে যা অপূর্ব সুন্দর একটা দুনিয়া না, ভাবা যায় না, দারুণ লাগলো দীপ্তিজি। একদমই তাই, মানে ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি চ্যানেলে জলের নিচের আন্ডার ওয়াটার যে সমস্ত দৃশ্য দেখেছিলাম সেগুলো চোখের সামনে চাক্ষুষ করলাম বলতে পারেন। অসাধারণ লাগলো, অসাধারণ। এখানে আসলে অন্য কিছু করুন আর না করুন, এই সি ওয়াকটা কিন্তু মাস্ট, মানে শিবাজির ভাষায় 200% রিকমেন্ডেড। আজকের গল্প এই পর্যন্ত। পরের দিন আমরা গিয়েছিলাম ঐতিহাসিক কুখ্যাত সেলুলার জেল সহ পোর্ট ব্লেয়ারের আরও বেশ কিছু জায়গা, সেই গল্প নিয়ে আসব এর পরের পর্বে। সঙ্গে থাকুন। আমি শিবাজি। আর আমি পৃথ্বীজি। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।